আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে রুটি বেলার ঝামেলা ছাড়াই আর কি পরোটা বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। রাতে হঠাৎ করে ভাত খাবে না বললো, তাই একটু মনে হলো যে কয়েকটা পরোটা বানিয়ে নিই। আর পরোটা বানানো মানে যে রুটি যে বেলার যে ঝামেলাটা, এটা আমার খুব ভালো লাগে না আর কি, শরীরটা খুবই অসুস্থ, সেই জন্য করে আর কি আমি এইরকমভাবে পরোটা খুব সহজে বানিয়ে নিলাম। তাই এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি লবণ, চিনি, তারপরে যে ময়দা দিয়ে দিয়েছি, তারপরে আমি ঘি দিয়ে দিয়েছি, 2 চামচের মতো ঘি দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। নিয়ে তারপরে আমি কিন্তু চুলায় গরম পানি দিয়েছি, একটু কুসুম কুসুম গরম পানি দিব আমি এখানে, তাহলে খুবই সুন্দরভাবে আর কি রুটিটা খুব সুন্দরভাবে পরোটা বানিয়ে নেওয়া যায়। আর এখানে খুব সুন্দর করে মিক্স করে নেওয়ার পর আমি এখানে গরম পানিটা ঢেলে দিচ্ছি, আমি পরিমাণ অনুযায়ী গরম পানিটা ঢেলে দিচ্ছি। আর আমি আরেক দিন এভাবে বানিয়ে নিয়েছিলাম, আর এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি আর কি মিক্স করে খুব সুন্দর করে। আর এই যে স্টিলের প্লেটটা, আর আমি এই স্টিলের প্লেটের গায়ে কিন্তু আমি তেল দিয়ে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু এ তো দেখতে পাচ্ছেন যে আটাটা আমি রেখেছিলাম পরোটা বানানোর জন্য, সেটা এভাবে হাত দিয়ে চেপে 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 আমি খুব সুন্দর করে বানিয়ে নেব। আর কি এভাবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে। আর বলাটা রুটি বেলাটা আমার কাছে খুবই ঝামেলায় মনে হয়, বিরক্ত লাগে, ভালো লাগে না আর কি, শরীর অসুস্থ থাকার কারণে এইরকমভাবে খুব সুন্দর করে গোল গোল দেখতেই পাচ্ছেন আমি গোল করে পরোটাটা বানিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে এখন তাওয়ায় দিয়ে দিয়েছি, আমি কিন্তু আর কোনো তেল বা আর ঘি দিব না। আমি প্রথমে যে ঘি তেল দিয়েছিলাম সেই ঘি তেলে আমি ভেজে নেবো। আবার একটা হাত দিয়ে চেপে চেপে এভাবে করে বানিয়ে নিয়েছি খুব সহজেই আর কি। আর এ তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে এখন এগুলো ভেজে নেব। বেশি তেল তেলে পরোটা খাবো না আর কি, আমি যে প্রথমে যে তেল আর যে ঘিটা দিয়েছিলাম এটাই এভাবে আমি করে নিলাম। তারপরে এ তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এভাবে ভেজে নিয়েছি। নিয়ে পরে দেখতেই পাচ্ছেন খুবই সহজে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।